السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজকে একটু আলোচনা করব সূরা আল কদর অথবা আমরা যেটারে ইন্না আনজালনা হিসাবে চিনি, এটা কোরআন শরীফের 97 নম্বর সূরা, মাত্র পাঁচটা আয়াত সূরার মাঝে, মানে আমরা হইতাম হই তিশ পারা বা হেউ নম্বর হই আম পারা, মানে লাস্টর পারার একটা সূরা আর কি। তো সারাই তো মানে এই সূরা সম্পর্কে অনেক ওয়াজ নসিহত হনছন, আজকে একটা সিক্রেট হই সূরার মাঝে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মানুষের কাছে যে কোরআন শরীফ পৌঁছাইছেন এটা সম্পর্কে মানুষের কাছে আলোচনা সমালোচনা বা এটা নিয়ে গবেষণা করার সময়টা নসিবুল্লাহ সাড়াকারের কাছে খুব একটা নাই। তো আমরা প্রত্যেকের উচিত চেষ্টা করা যে কোরআন শরীফ সম্পর্কে সামান্য কিছু হইলেও জানতাম। দেখো গা, এই সুরার মাঝে আল্লাহ সুবহান তালায় কিতা কইরা ইন্না আনজালনা হুফি লাইলাতিল কাদর, ওইল এক আয়াত। ওমা আদরা কামা লাইলাতুল কাদর, দুই নম্বর আয়াত। লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহর, তিন নম্বর আয়াত। তানাজ্জালুল মালাঈকাতি ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, চার নম্বর আয়াত। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, পাঁচ নম্বর আয়াত। এখন একটু বৈজ্ঞানিক চোখ দিয়ে সাই করেন, মানে এই সুরাটার মাঝে সুরার মাঝে আল্লাহ সুবহান তাআলা একটা খোতারে তিনবার হয়েছেন। আচ্ছা, কোন খোতারে তিনবার হয়েছেন? লাইলাতিল কাদর, লাইলাতুল কাদর, লাইলাতুল কাদর, লাইলাতুল কাদর এক কথাও। তো মানে আমরা হইতে হই শুভে কদর বা শুভে কদরের রাইত, লাইলাতুল কদরও হই। এখন সাতাইশের রাইত্রে আমরা প্রায় সময় মনে করি যে ওটাও মনে হয় লাইলাতুল কদর ও রাইত হইতে পারে, কারণ আল্লাহ সুবহান তাআলা মানে সমস্ত ফেরেশতা হকলরে লইয়া একবারে খাসর আসমানো আইন আইয়া দেখুন যে মানে ফে ইবাদত করা না করা, এবং ভাগ্য নির্ধারণ রাইত হিসাবে এই রাইত্রে ইয়ে হওয়া হয়। এখন কদর খোতাটার অর্থ হইল যেমন বেশ কয়েকটা অর্থ, কোরআন শরীফের প্রত্যেকটা শব্দের অর্থ যদি তুকাইন আপনি, একটা খোতার তিনটা চারটা পাঁচটা আটটা পর্যন্ত অর্থ থাকে। তো দেখো কা, কদরের ইংলিশ হইল গিয়া ডিক্রি, ডিক্রি খোতার অর্থ কতটা, ডিক্রি অর্থ হইল ফরমান, আদেশ, হুকুম, আইন, ফয়সালা, রায়, আজ্ঞা, অনুশাসন, আজ্ঞপ্তি, নির্বন্ধ, ভাগ্য নির্দেশ। তো ফাইনালি আমরা মনে করব ভাগ্য নির্দেশ, যেটা লাস্ট মানে এখানে তারা ইয়া করছেন। আরও রয়েছে, আরও রয়েছে নিয়তি, বিধিলিপি, হুকুম দেওয়া, আইন জারি করা, আইন করা, আইন পাস করা, আইন বিধিবদ্ধ করা, ভাগ্য নির্ধারণ করা, ডিক্রি করা, রায় দেওয়া, রায় লাস্ট এসে সরকারি হুকুম। তো আসলে যে জিনিসটা আল্লাহ সুবহান তাআলা আমাদের নসিবর উপরে যে এক বছরের লাগে আগামী লাইলাতুল কদর পর্যন্ত আমরা যে মানে একটা বাজেট হয় ঔরাইত, বিভিন্ন মুফাসিরিন কেরামের কাছ থেকে মানে জানছি বা শুনছি। এখন ও সুরার মাঝে লাইলাতিল কদর বা লাইলাতুল কদর খোতাটা আইসে তিনবার, কিলা তিনবার আইসে দেখো কা, ও আইসে একবার লাইলাতিল কদর ফয়লা আয়াত, বাদর আয়াত আইসে লাইলাতুল কদর, এর বাদর আয়াত আইসে প্রথমে আইসে লাইলাতুল কদর নাই। আচ্ছা, এখন সমস্ত সুরার মাঝে শব্দ হইল গিয়া মানে ওয়ার্ড, যে ওয়ার্ড যেমন খোতা, আমরা হই না নিজে খোতা ক থয়াকারে থা দুই অক্ষর, কিন্তু শব্দ হইল খোটা একটা। এখন ইন্না আনজালনা হুফি লাইলাতুল কদর, কদর এই খোতাটার মাঝে কয়টা শব্দ আইসে, শব্দ আইসে ইন্না একটা, ওদকা মানে আলাদা করিয়া মানে ইয়ে করার কোরআন শরীফে থেকে দেখার, ইন্না একটা শব্দ, আনজালনা হু একটা শব্দ, ফি একটা, লাইলাতি একটা, কদর একটা। তাহলে প্রথম দিকে গণি কয়ট হইল, এক দুই তিন সাইর ফাস, ফয়লা আয়াত ফাস্টা শব্দ, ফাইন, বাদর আয়াত এক দুই
তিন সাইর ফাস, ফাস্টা শব্দ। এর বাদুরায়াত এক দুই তিন সাইর ফাস ছয়, ছয়টা। তাইলে প্রথম আয়াত হইল ফাস্টা, বাদর আয়াত ফাস্টা দশটা, তিন নম্বর আয়াত হইল কি ছয়টা, হইল ষোলোটা, চার নম্বর আয়াত হইল গিয়া এখন সতেরো দিয়ে গুণিয়া তাই ষোলো বাদে সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ। আচ্ছা আইলাম লাস্ট আয়াত, ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ ত্রিশ। তাইলে টোটাল ত্রিশটা শব্দ হইল ইন্না আনজালনা অথবা লাইলাতুল সরি সুরা আল খদরের মাঝে টোটাল ত্রিশটা শব্দ। আমরা রোজা রাখি, রোজা মাসও ত্রিশটা রোজা রাখা হইলে আমরা কই যে রোজা ফুরো হয়েছে। তাই সম্পূর্ণ রোজা কয়টা হইল ত্রিশটা। লাইলাতুল কদরের মাঝে খোয়া হয়েছে অভাগ্য নির্ধারণের রাত্রিটা, রমজান মাসের লাস্টের লাস্টের দশ রোজার মাস থাকি এক যে কোনো এক বেজোড় রায় তৈব। এখন যদি লাস্টের দশ রোজা থাকিয়া খোয়া হয়, যেমন লাস্টের দশ রোজার মাঝে বেজুছে মানে বেজোড় এক রাইত, এতে বোঝা যায় যেমন রোজা ত্রিশটার বাটেও আলোচনা তালে হইয়া। এখন ত্রিশটা রোজা সারা রমজান মাসে আর ত্রিশটা শব্দ সুরা আল কদরের মাঝে। আচ্ছা এখন যাই সাতাইশার রাইত, হেমনে বুঝলা মুফাসসিরিন কিরাম বলে যে হয়তো ওইতো পারে ঔ রাইত। এই রাইত সম্পর্কে আসলে আছে বিভিন্ন কিতাবের মাঝে বর্ণনা আছে যে সাতাইশার রাইতু মানে বেশিরভাগ সম্ভাবনা থাকে যে লাইলাতুল কদর বা ভাগ্য মানে নির্ধারণের রাইত হিসাবে। এখন আমরা গণিলাম ত্রিশটা শব্দ। আচ্ছা এখন দেখি লাইলাতুল কদর কথাটা হয়ে বাড়াইছে। লাইলাতুল কদর, লাইলাতুল কদর আর আবার লাইলাতুল কদর তিনবার আইছে। ফাইন, একবার মানে একটা লাইলাতুল কদরের মাঝে কয়টা অক্ষর আমরা গণি, যেমন তিন নম্বর আয়াত থেকে গণি লা ই লা তু আল কদর, যেমন লাম ইয়া লাম তে, এরপরে আলিফ লাম মানে আল আর কফ দাল রা বারে। তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়। যদি আমার এই গণা দেখতে বা বুঝতে মানে ইন্টারনেটের কারণে অসুবিধা হয় তাহলে আপনারা কোরআন শরীফ খুলিয়া গণিলেই বা। লাইলাতুল কদরক আর লাইলাতুল কদরক এটার মাঝে মানে অক্ষর হইল গিয়া নয়টা। একবার লাইলাতুল কদরের মাঝে যদি অক্ষর হয় নয়টা, তে আইসে সারা সুরায় তিনবার, তে তিন তিনবারে অক্ষর হইল কয়টা, সাতাইশটা, রাইট। সাতাইশটা অক্ষর যদি হয় লাইলাতুল কদর খতার মাঝে, শুধু মানে শুধু লাইলাতুল কদর খতার মানে সব দুইটা শব্দর ভিতরে যদি সাতাইশটা অক্ষর হয়। এখন আমরা যাই মানে লাস্টর আয়াত, লাস্টর আয়াত তো আমরা গণিছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত হইল কি ত্রিশটা শব্দ, মনে আছে নি? আচ্ছা না তাহলে গণেশ কুলিয়া দেখবো আবার। এখন লাস্টর আয়াত তাকে যদি উল্টা গণি নাই নি, যেমন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, লাস্টর শব্দটা হইল কি ফাজর, মানে ত্রিশ নম্বর শব্দ হইল কটা, কোনটা ফজর। ওই যে আমরা পয়লা গণেছিলাম না নি ত্রিশটা শব্দ, তো ফজর হইল কি ত্রিশ নম্বর, মাতলাই হইল গিয়া উনত্রিশ নম্বর, আর হাত্তা হইল গিয়া আঠাইশ নম্বর, হিয়া কথাটা হইছে গিয়া সাতাইশ নম্বর। দেখরানি হিয়া কথাটা হইছে সাতাইশ নম্বরে। এখন যারা আপনারা আরবি মোটামুটি জানেন, মিডল ইস্ট হয়তো কোনো সময় আসলা অথবা যদি ফ্যামিলিতে খেয়েও তখন তাদের গেজি গেই বাজে, হিয়া বলতে কিতা বোঝায়, হিয়া বলতে বেশ কয়েকটা কথা বোঝায়। এখানেও হিয়াত আমি যখন আমার মাউস রাখছি তখন দেখার যে ইট ব্রেকেটও দেখার ইজ, অর্থাৎ কোনো সময় অখটা কোনো সময় ওইব, দুইটা বোঝায়। কিন্তু
বর্তমানে যেটা তারা মানে মানে মেনশন করছে কেন, তোমার ইট হিয়াটা বলতে ইটু বোঝায়, মানে ইট বলতে মানে অখটা, অখটা সালামুন হিয়া হাত্তা মাতলা আল ফাজর। 27 নম্বর শব্দটার নাম হলো হিয়া, হিয়া মানে অখটা। এখন প্রথমটা কিয়া যদি চিন্তা করেন পুরো সিনারিটা, যে সমস্ত কোরআন শরীফে হইল মানে সমস্ত কোরআন শরীফে আমরা মানে কোরআন শরীফটা নাজিল হয়েছে বিভিন্ন সময়ে, একটা সুরা একলগে নাজিল হয়েছে না, খুব কম, যেমন সুরা ফাতিহা একলগে নাজিল হয়েছে, এছাড়া আর খুব কম সুরা একলগে নাজিল হয়েছে, সমস্ত কোরআন শরীফ বিভিন্ন সময়ে নাজিল হয়েছে। এখন এই সুরাটা যখন নাজিল হয়েছে এটাও একলগে নাজিল হয়েছে না, কয়েকবারে নাজিল হয়েছে, এরপরে এই সুরাটারে মনে করিল ইয়ে করা হয়েছে মানে কিতাবও ধারণ করা হয়েছে। কত নিখুঁতভাবে আল্লাহ ও যে সুরাটার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকতো, যদি মনে করলাম মানুষ এডিট করতে পারতা এটারে, চেঞ্জ করতে পারতা, তাহলে তো অত নিখুঁতভাবে থাকলো না। ইনো যে জিনিসটা আমি আপনার কাছে তুলিয়ে ধরতাম সাইয়ার, অর্থাৎ সমস্ত সুরা আল কদরের মাঝে 30টা শব্দ, 27 নম্বর শব্দর নাম হলো হিয়া মানি অখটা বা অখটা, ওটা ওটা ই ইংলিশে ইট হয়। তো লাইলাতুল কদর শব্দটা আইসে 3 বার, 3 বারে 3 নং 27টা শব্দ অক্ষর, আর 27 নম্বর শব্দর মাঝে গিয়া খোয়াওয়ার অখটা। এতে বোঝা গেল যে 27-এর রাইটটারে ইন্ডিকেট করা হয়েছে যে ও রাইতু ওইতো পারে বিশেষ করিয়া, কিন্তু এটার ব্যাপারে মানে খুব ভালো বর্ণনা ও কারণে দিছেন না, মানে হয়তো আল্লাহ আমরা বালা মানে আমরা বিষয়ে তাই সবচেয়ে বালা জানেন, আমরা যদি দেখা যায় যে বর্ণাইয়া দিলেন যে 27-এর রাইতু তোমরা মানে হইলে এবাদত করি, তো আমরা সারা বছর আর এবাদত করতাম না, বুঝছেন নি? আর আমরা যদি বেশি করে এবাদত না করি তাহলে আমরা লাভবান হইমু কিলা, আল্লাহ যাতে আমরা লাভবান করেন ও দোয়াও আল্লাহর কাছে করি। আর আপনার আমার লাগে দোয়া করবো, আমি আপনার লাগে দোয়া করবো ইনশাআল্লাহ। আর যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবা, তখন আমি ইয়ে করবো, ফিরি অর্ডারে রিপিট করবো, দেখবো মানে আমার যে ভুলগুলো হয়েছে, আর যদি শুদ্ধ হয় আলহামদুলিল্লাহ। তো যে জিনিসটা আজকে আমরা জানলাম, 97 নম্বর সুরা, সুরা আল কদর, এর মাঝে আছে 1টা আয়াত, 1টা আয়াতের মাঝে আছে 30টা শব্দ, 30টা শব্দর মাঝে 27 নম্বর শব্দটা হইল হিয়া মানে অখটা। আচ্ছা, আর লাইলাতুল কদর কথাটা আইসে 3 বার, 3 বারের ভিতরে আইসে 3 নং, মানে 1 বারের ভিতরে আছে 99টা অক্ষর, 3 বারে 3 নং 27টা অক্ষর, 27টা অক্ষর যদি থাকে, এটা যদি আমরা সাইটে রাখি আর 27 নম্বর শব্দরে গিয়া ধরি যে 27 নম্বর শব্দ কোনটা, তাহলে হিয়া, তাহলে বোঝা যায় লাইলাতুল কদরটাও 27 নম্বর রাইত, অর্থাৎ 27-এর রাইত। তো বেশি বেশি বাজত করতা মানে লাস্টের 10 রমজান মানে জোর বেজোর মানে এটা মেজর নাই, কারণ রোজা শুরু হইবার সময় হয়তো একটা আমরা খাইলতাম পারি আর না একটা বলান রাখিলতাম পারি, ফান দেখার উপরে অনেক কিছু নির্ভর করে। তো লাস্টের 10 রমজান আর কি বেশি বেশি ইবাদত করতা ইনশাআল্লাহ। আল্লাহ আপনার তৌফিক দিতে আমারও তৌফিক দিতে, আমার তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া তাওয়াক্কালতু আলা আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।